1964 সালে বঙ্গবন্ধু এখানে এসেছিলেন, এখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। এটি বরিশালের রাজনীতি, বরিশালের সংস্কৃতি চর্চার একটি প্রাণ কেন্দ্র। আবার একটি মিলন মেলায় পরিণত করতে পারবে এই অশ্বিনী কুমার হলকে। এই 100 বছর পুরনো যে ঐতিহ্য ছিল, ওই ঐতিহ্যটা আমরা আবার নতুন করে ফুটিয়ে তুলবো। ফ্লেভার ঠিক থাকবে, টেস্টটা একটু ভিন্ন হবে। এই টাউন হল একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং 100 বছরের পুরনো। তো বরিশালের টাউন কমিটি মিউনিসিপ্যালিটি এস্টাবলিশড হয় আজকে 110 বছর আগে, কিন্তু দেখা যায় যে টাউন হলের প্রয়োজনীয়তা দেখা যায় তখন অশ্বিনী দত্তের উদ্যোগে, মহাত্মা অশ্বিনী দত্তের উদ্যোগে এই টাউন হলটি স্থাপিত হয় এবং টাউন হলটি তারপরে তার নামকরণে জনসাধারণের প্রক্রিয়ায় এবং অনুরোধে এটি তার নামে নামকরণ করা হয়। আজকে এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এইভাবে যে ভাষা আন্দোলন থেকে শুরু করে সমকল ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং তাই না উজ্জীবনকারী যতগুলো অনুষ্ঠান বা যত আন্দোলন হয়েছে, এই স্বাধীনতা আন্দোলন সব কিছুর মধ্যে এটি একটি বিরাট ভূমিকা আছে। এখানে থেকে এখানে বসে রাজনীতিবিদরা বক্তব্য রেখেছেন এবং স্বয়ং বঙ্গবন্ধু আই রিমেম্বার ভেরি ওয়েল, আমি পরিষ্কার মনে আছে সেই 1964 সালে বঙ্গবন্ধু এখানে এসেছিলেন, এখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। তারপর 1967 সালে তিনি আবার এসেছিলেন, 67 সালে তখন তাকে আগরতলা বন্দর আগে আবার এসেছিলেন, 6 দফার সমর্থনে এখানে বক্তব্য রেখেছিলেন বিশাল জনসমাগমের সামনে। এখানে বিরাট ঐতিহ্যবাহী ব্যাপার। আজকে তো এটি একটি গণ্য দশা, এটা সংস্কার প্রয়োজন, ভাঙা চূড়া ভিতরে বসার অবস্থা সব কিছু মিলিয়ে একটি গণ্য দশা। প্রকৃত পরিচর্যার অভাবে আজকে এটি একটা চক্ষু সুবান খুব খারাপ লাগে দেখতে, যে এইটি আমাদের গর্বের বিষয় কিন্তু সেভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না। তো আমাদের যে আশা এবং দাবি দুটোই, সেটা হচ্ছে এটিকে পূর্ণভাবে সংস্কার করা হোক, সুন্দরভাবে এই এই আদলটা রেখে, এই যে ঐতিহ্যবাহী আদলটি রেখে আপনার এটাকে পূর্ণভাবে এটাকে সংস্কার করে সেইভাবে স্থাপন করা, তৈরি করা, পুনর্নির্মাণ করা হোক, এটি আমাদের দাবি শ্রী কর্পোরেশনের কাছে, এভাবেই এটাকে রাখা হয়। আমরা সেই 52 ভাষা আন্দোলনে যদি ফিরে যাই, আপনারা জানবেন হয়তো 52 ভাষা আন্দোলনের সময় 52-তে ঢাকাতে 21 ফেব্রুয়ারি যখন গুলি হলো, 24 ফেব্রুয়ারি কিন্তু এই অশ্বিনী কুমার হলের সামনে একটি শহীদ মিনার তৈরি হয়েছিল। অর্থাৎ সেই শহীদ মিনারটির সাথে সম্পৃক্ত ছিল সংস্কৃতি, রাজনীতি, সামাজিক মানুষগুলো কিন্তু একত্রিত হয়েছিল। আমরা কিন্তু সেই জায়গায় থাকতে চাই, অর্থাৎ এবং আমাদের ইচ্ছা, আমাদের প্রাণের ইচ্ছা হচ্ছে আমরা ওই জায়গাটা যদি ফিরে পাই আমরা, তাহলে বরিশালের সাংস্কৃতিক অঙ্গন আর রাজনৈতিক অঙ্গন তারা আবার একটি মিলন মেলায় পরিণত করতে পারবে এই অশ্বিনী কুমার হলকে। এবং আমরা আশাবাদী, বিশেষ করে বরিশালের সংস্কৃতিকর্মী আমরা যারা আছি, আমরা আশাবাদী আমাদের আমরা প্রাণ ফিরে পাব এবং প্রাণ ফিরে পাওয়ার মধ্য দিয়েই কিন্তু বরিশালের সাংস্কৃতিক অঙ্গনটা আবার চাঙা দিয়ে উঠবে, এটাই আমাদের প্রাণ। অশ্বিনী কুমার টাউন হল বরিশাল ইতিহাস, বরিশালের ইতিহাস, ঐতিহ্য এবং আবেগের সঙ্গে জড়িত। এটি বরিশালের রাজনীতি, বরিশালের সংস্কৃতি চর্চার একটি প্রাণ কেন্দ্র। সব শ্রেণী পেশার মানুষ এখান থেকে তার কথাগুলো বলে থাকেন। এই জায়গাটি করোনার কারণে এবং সংস্কারের প্রয়োজনে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। এখন আমাদের মেয়র মহোদয় এই কাজটির সংস্কারের হাত দিয়েছেন, মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমি মেয়র মহোদয়ের কাছে দাবি জানাবো এবং প্রত্যাশা করব এই কাজটি যেন পূর্বের আদলে করা হয় এবং একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে এই কাজটি যেন সম্পন্ন করা হয়। ব্যাপারটা হচ্ছে যে টাউন হল এটার একটা ঐতিহ্য ছিল, দীর্ঘদিন ধরে এখানে কোনো ধরনের প্রোগ্রাম হচ্ছিল না,
তো মাননীয় মেয়র মহোদয় চিন্তা করলো যে এটা অনেকটা হেরিটেজ টাইপের, তো এই হেরিটেজটারে সংরক্ষণ করার জন্য মেয়র মহোদয় স্টেপ নিলেন। তো আমাদের উপরে মেয়র মহোদয় দিক নির্দেশনা দিয়েছেন এবং আমরা একটা ডিজাইন ধরনের চিন্তা করেছি যে এটার কাঠামো ঠিক রেখে, আপনারা হয়তো বদ্ধভূমি দেখছেন, টর্চারসেল দেখছেন, যে তার ঐতিহ্য ঠিক রেখে আমরা আধুনিকায়ন করেছি। ঠিক তেমনি আপনার অশ্বিনী কুমার হলেরও ঐতিহ্য যাতে ঠিক থাকে এইভাবে আমরা চেষ্টা করব। বর্তমানে রেট্রোফিটিংয়ের কাজ চলতেছে, ভিতরে যেই জরাজীর্ণ অবস্থা আছে এগুলা তুলে ফেলা হচ্ছে, তুলে এই আদলেই আমরা নতুন করে কাজ করার জন্য ডিজাইন করতেছি এবং এটা কাজ প্রসেসিংয়ে আছে, সেটাও আপনারা দেখতেছেন। আস্তে আস্তে আশা করি খুব দ্রুতই টাউন হল তার ঐতিহ্য, মানে হিস্টোরিক্যালভাবে যে 100 বছর পুরনো যে ঐতিহ্য ছিল ওই ঐতিহ্যতে আমরা আবার নতুন করে ফুটিয়ে তুলব। ফ্লেভার ঠিক থাকবে, টেস্টটা একটু ভিন্ন হবে। এই